चार दिन पर शनिवार बंगोपसागर থেকে 12 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিকাল 4:30টায় জরুরি সেবা 999-এ ফোন করে সহায়তা চাইলে তাদের উদ্ধারে যায় কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, পাথরঘাটা থেকে হানিফ মুন্সি নামে একটি ফিশিং বোট গেল 15 মার্চ মাছ ধরতে সমুদ্রে যায়। এর 4 দিন পর বিকল হয়ে যায় ফিশিং বোটটির ইঞ্জিন। তারপর থেকে 23 মার্চ পর্যন্ত সাগরে ভাসতে থাকেন 12 জেলে। পরে বোটের মাঝি মাসুম মৌলভী 999-এ ফোন করে উদ্ধারের আরজি জানান। পরে তার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। রাতে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোনের দুবলা ও কোচিখালী যৌথ আভিযানিক দল। 1 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।